নিজে করবে ভীষণ সুন্দর কেমন আছে সবাই। আরও একটা ঝলমলে ঝকঝকে মিষ্টি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি পূর্বা, ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম শহর অরহুস। এই অরহুস শহরে এই উইকেন্ডটা আমরা কাটালাম দুর্দান্ত, যাকে বলে একটা জমজমাট সপ্তাহান্ত। গান, গল্প, আড্ডা, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, আবেগ উচ্ছ্বাস, অনুভূতি, ভালোবাসা মিলিয়ে যাকে বলে একেবারে সম্পূর্ণ সম্মোহন। তো সেই রকমই একটা উইকেন্ডের গল্প নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। আগের একটা ছোট্ট মিনি ব্লগে দেখিয়েছিলাম এক বন্ধুর বাড়িতে লাঞ্চ করেছিলাম, তারপর চলে এসেছি বিকেল একেবারে শেষ বিকেলের নরম রোদটা গায়ে মেখে আরেক বন্ধুর বাড়ি, গৌরব আর সঙ্গীতার বাড়ি। আর সেখানে এসে যে কী অসাধারণ আনন্দ করে পুরো সময়টা কাটলো সেটা নিয়ে আজকের ভিডিওটা। ওদের বাড়িতে ঢুকেই এই উষ্ণ আতুরে অভ্যর্থনায় মনটা একদম তৃপ্তিতে ভরে গেল। আমাদের সন্ধেবেলার জলখাবার আর তার সঙ্গে রাতের খাবারের মেনু সবটাই যত্ন করে এই বোর্ডটাতে লেখা। আর এই যত্ন করে লেখা মেনুটা দেখে আমি যে কত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। প্রথমেই মনটা তৃপ্তিতে ভরে গেল। তারপর ঘুরে ঘুরে বাড়ির চারপাশটা দেখছি। নতুন বাড়িতে আসার পর ওরা দুজনে এত সুন্দর নান্দনিক যত্নে বাড়িটা সাজিয়ে তুলেছে যে প্রতিটা কোণা দেখলে মন ভরে যাচ্ছে। আর আমাদের এই প্রবাস জীবনে এই প্রাপ্তিগুলো কিন্তু অমূল্য। এই দূর শহরে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে রাত্রি যাপন, সেখানে থাকা, আড্ডা, গল্প, গান বাজনা, সব কিছু যেন মনে হয় নিজের শহরটাকে আবার কাছে পেয়ে গেলাম, নিজের মানুষদের কাছে ফিরে গেলাম। এই অনুভূতি সত্যি বর্ণনা করা যায় না। চলো এবার তোমাদের আমার সবচেয়ে প্রিয় জায়গাটায় নিয়ে যাই। এই যে সবুজে ঘেরা এক টুকরো সুন্দর বাগান, বাগান জুড়ে নানা রকম গাছপালা, আর তারই মধ্যে সবচেয়ে বেশি আবেগ নিয়ে আর মায়া নিয়ে যে গাছটা দাঁড়িয়ে আছে সেটা হলো এই আপেল গাছটা। আমার যে কী ভালো লাগছিল আপেলগুলো পেরে পেরে এখানে রাখতে। এই তো আপেল তুলেছে তুমি একটা, ইয়েস। সন্ধে নামার মুখে এই সবুজ মোড়া জায়গাটায় এরকম হ্যামকে দোল খেতে খেতে আর আড্ডা দিতে দিতে কি যে সুন্দর সময়টা কাটছিল কি বলবো। আর এরই মধ্যে সঙ্গীতা নিয়ে এলো সাংরিয়া, যেটা একটা বিশেষ স্প্যানিশ ড্রিঙ্কস যেটাও বাড়িতেই তৈরি করেছিল, ভাবা যায়। আর তারই সঙ্গে এখানে চলছে প্রন তন্দুরির প্রস্তুতি। এই এই চিংড়িটা জার্মানি থেকে এসেছে। জার্মানি? সত্যি সত্যি? হ্যাঁ, ওই চিংড়িটা হ্যাঁ এখানে পাওয়া যায়, ডেনমার্কে পাওয়া। আর এই মাছখানে আমি এটা হোয়াইট দিচ্ছি। হ্যাঁ, ওদিকে প্রন তন্দুরি প্রস্তুতি চলতে চলতে এদিকে টেবিল ভর্তি করে সুস্বাদু আরও কিছু জলখাবার, নাচো উইথ চিপস আর তার সঙ্গে চিকেন 65, যেটা হয়েছিল অনবদ্য। আর তার সঙ্গে সাংরিয়ার প্রস্তুতি তো ছিলই। সব মিলে এখন আমরা একেবারে শান্ত আড্ডা দেওয়ার জন্য প্রস্তুত। সুস্বাদু সাংরিয়া আস্বাদন করতে করতে এদিকে সুস্বাদু প্রন তন্দুরিও একেবারে ছিল তৈরি, যেটা স্বাদ ছিল একেবারে মন ভোলানো। আর এরই মধ্যে সকলের ইচ্ছে হলো একটু খেলাধুলোর আসর বসানো, ফ্রিসবি আর ফুটবল, একেবারে যাকে বলে জমজমাট। আর ওইদিকে কি চমৎকার সুন্দর আকাশটা দেখো, সূর্য অস্ত যায় যায় প্রায়, এই কমলা রঙের আভা মাখানো আকাশটা দেখে মনটা তৃপ্তিতে ভরে গিয়েছিল। সব কিছু করে এরপর আমরা গৃহমুখী, ঘরে ঢুকে এবার হবে গান বাজনা। কেন তুমি কিছু মায়া এনেছিলে আমার ঘরে?
বাঙালি সত্তাকে একটা সূত্রে বেঁধে রেখেছে, এ কথা কিন্তু সর্বৈব সত্যি। আর আরও একটা সত্যি হলো, বাঙালি রসনা পরিতৃপ্তিতে এরকম কালচে মাটন কষা, তার সঙ্গে সুন্দর বাসন্তী পোলাও এবং সর্ষে ভাপা মাছের কিন্তু জুড়ি মেলা ভাগ। আর তিনটেই ছিল সেদিনের খাদ্য তালিকায়, মানে ডিনারে, এবং খেতেও হয়েছিল চমৎকার। মাটনটা করেছিল গৌরব, আর বাসন্তী পোলাও তার সঙ্গে যে মাছটা সর্ষে ভাপা স্যামন সেটা করেছিল সঙ্গীতা। খাবার টেবিলে বসে আরও খানিক্ষণ আড্ডা, তার সঙ্গে গান বাজনা, সব কিছুর মধ্যে দিয়ে একটা ভীষণ সুন্দর মনে রাখার মতো দিন শেষ হলো। তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সকালে। প্রাক শরতে ডেনমার্কে এত সুন্দর ওয়েদার ভাবাই যায় না। আবহাওয়াটা ছিল চমৎকার এই পুরো উইকেন্ডটা জুড়ে। আর সত্যি যদি সুন্দর ওয়েদার হয় তাহলে ঘোরার আনন্দটাও হয়ে যায় কিন্তু দ্বিগুণ। সকালবেলাতেও এরকম সুন্দর রোদটা গায়ে মেখে চারপাশটা দেখতে দেখতেই ঘাসে হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগছিল। আমরা উঠেছি প্রত্যেকে একটু দেরি করে, আর উঠে একটু বাগানে হেঁটে মনে হলো তোমাদের জন্য কিছু ক্লিপিংস সংগ্রহ করি। দেখো কী সুন্দর আপেল গাছটা লাগছে, কাল সন্ধ্যেবেলা বা বিকেলে তো ভালো লেগেই ছিল, সকালে যেন আরও মোহময় লাগছে গাছটা দেখতে। সকালবেলা বাইরে বাগানে নির্ভেজাল কিছুটা সময় কাটানোর পর এবার আমাদের সকালের জলখাবারের প্রস্তুতি। আর জলখাবারে দেখো হয়েছিল স্প্যানিশ অমলেট আর তার সঙ্গে পোহা। পোহা এবং অমলেট দুটোই খেতে হয়েছিল দারুণ, এবং অবশ্যই এটা একটা হেলদি ব্রেকফাস্ট অপশন। কালকে বিকেল থেকে আজকে সকাল গড়িয়ে আলসে দুপুর অবধি অনবদ্য সুন্দর একটা স্মরণীয় সময় কাটালাম। মনে থাকবে এই থাকাটা, এবং পরবর্তীতে আবারও আসব, আবারও থাকব, আরও নতুন গল্প নতুন স্মৃতি তৈরি হবে এই বাড়িতে, এমনই কথা থাকলো। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অনেক ভালো লাগলে শেয়ারও করতে পারো। আর এই যে দেখো একদম শেষে আমাদের সুন্দর সময়টাকে আরও একটু রঙিন আর একটু বর্ণময় করতে আমরা আবার শাড়ি পরে একটু ছোট্ট করে ফটোশ্যুটও করলাম, সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে আমার প্রবাস জীবনে আরও একটা নতুন গল্পে নতুন পর্বে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরন্তর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।